তুফানের পরবর্তীতে মেগাস্টার শাকিব খানের আসন্ন যে দুটো সিনেমা শুটিংয়ে যাবে খুব শীঘ্রই সেই সিনেমা দুটির বাজেট তুফানের চাইতেও বেশি অনেকটা বেশি এবং সেই দুটো ছবিতে মেগাস্টার সাকিব খানের রেমুনারেশন অর্থাৎ পারিশ্রমিকও তুফানের তুলনায় প্রায় দ্বিগুণ হতে চলেছে হবে না কেন যে মানুষটিকে ঘিরে প্রযোজকেরা এত সফলতা পাচ্ছেন এত টাকার বিজনেস হচ্ছে তার রেমুনারেশন বাড়বে এটাই তো খুব স্বাভাবিক হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে দুর্দান্ত একটা বিষয় নিয়ে এখন কথা হবে এই ভিডিওতে সিনেবাস বলে ফেসবুক পেজটিকে ধন্যবাদ দেবো তাদের তরফ থেকে কিন্তু এই আপডেটটা আমরা পেয়েছি এবং সিনেবাস অথেন্টিক আপডেট প্রেজেন্ট করে থাকে আমাদের কাছে এবং আমিও শুনতে পাচ্ছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু খান সাহেব ইন্ডিয়াতে নতুন একটি ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি খুব বেশি দেরি নেই কিন্তু এবার এটা কোন ছবি কে সেই ডিরেক্টর কোন ধরনের ছবি সেটা জানতে গেলে আমাদেরকে আরও একটু ওয়েট করতে হবে হ্যাঁ তো আমরা চলো পোস্টটা পড়ি সিনেবাসকে লিখছে তারা লিখছে সাকিব খানকে অলরেডি অনেক পরিচালক অ্যাপ্রোচ করেছেন আপাতত তিনি দুজনকে গ্রিন সিগন্যাল দিয়েছেন মুভি দুটি হতে যাচ্ছে তুফানের চেয়েও বড় বাজেটের মুভি এবং কোন কোন পরিচালক তার সম্পর্কেও কিছুটা জানা গেছে আপাতত সেটা রিভিল করছি না খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসতে যাচ্ছে তবে হিমেল আশরাফ মামুন রাফি এরা না নতুন মুভির পরিচালক হতে যাচ্ছে অন্য কেউ সাকিব খান অলরেডি ব্যাক টু ব্যাক চারটি ছবি হিট দিয়েছেন লিডার আমি বাংলাদেশ প্রিয়তমা রাজকুমার এবং তুফান এর মধ্যে প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট ছিল এবং সাকিব খানেরই এইবার ঈদে মুক্তি পাওয়া মুভি তুফান ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে আর এই সাফল্যের জন্য সাকিব তার পদমর্যাদা বুঝতে পেরেছে আর সেই হিসেবেই সামনে এগিয়ে যাচ্ছেন যার ফলশ্রুতিতে আমরা দুটি মুভির বাজেট আরও বেশি হতে যাচ্ছে এবং সাকিব খানের পারিশ্রমিকও দ্বিগুণ হতে যাচ্ছে এটা একটা দুরন্ত আপডেট আমরা বলতে পারি দেখো বন্ধুরা আমি একজন সাকিব ভক্ত হিসেবে আমার এটা বক্তব্য থাকবে যে সাকিব ভাইয়া বছরে তিন থেকে চারটে খুব বেশি হলে চারটে প্রজেক্ট করুক চারটে প্রজেক্ট না হলেও তিনটে প্রজেক্ট করুক তার থেকে বেশি প্রজেক্ট করারই দরকার নেই কিন্তু যে তিনটে প্রজেক্ট উনি করবেন তিনটে প্রজেক্ট যেন তিনটে প্রজেক্টকে টেক্কা দিতে পারে এই রকম প্রজেক্ট করতে হবে আর আমরা সেটাই ঘটতে দেখছি তোমরা লক্ষ্য করে দেখো প্রিয়তমা থেকে যে বিষয়টা শুরু হয়েছে ভাবা যায় একটা মানুষ নিজেকে মাত্র কয়েক মাসের মধ্যে এরকম ট্রান্সফর্ম কিভাবে করতে পারেন প্রিয়তমাতে আমরা যেরকম সাকিব ভাই দেখেছি রাজকুমারে ভিন্ন একজন সাকিব সাকিব ভাইয়াকে আমরা দেখতে পেয়েছিলাম আর তুফানে তো কোনো কথাই নেই মানে মাত্র কয়েকটা মাসের ব্যবধানে একটা মানুষ নিজেকে এভাবে চেঞ্জ করতে পারেন তার মধ্যে আবার দরদের শ্যুট করেছেন দরদের সাকিব ভাইয়া তো একদম মানে অনন্য সাকিব খানকে আমরা পেতে চলেছি তো এই জাস্ট একটা বছরের ব্যবধানে একজন অভিনেতা তিনি নিজেকে এইভাবে ভাঙতে পারেন এতগুলো ক্যারেক্টার তিনি করতে পারেন এতগুলো লুক চেঞ্জ তার হয় এত কিছু মেনটেন এই জন্যেই তিনি মেগাস্টার জাস্ট এই কারণে এছাড়াও অনেক অনেক কারণ আছে এটাও তার মধ্যে অন্যতম কারণ অন্যান্য অভিনেতাদের হয়তো দেখা যায় যে বছরে একটা থেকে দুটো ছবি করতে গিয়ে তারা লুক চেঞ্জ করতে গিয়ে বা ক্যারেক্টার শিফট করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে মেগাস্টার সাকিব খান তিনি বছরে তিনটে থেকে চারটে প্রজেক্ট করছেন চার ধরনের ভাবে আমরা তাকে দেখতে পাচ্ছি শুধুমাত্র যে অভিনয় চরিত্রটা বদলাচ্ছে তা না লুক বদলে যাচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স বদলে যাচ্ছে গল্পগুলো অন্য ধাঁচের গল্প হচ্ছে সো এগুলো বলতেই হবে আমরা চাইবো যে এর পরে যে সিনেমাটা আসছে এর পরে তো নিশ্চয়ই দরদ আসছে তারপরে যে সিনেমাটা আসবে অর্থাৎ যে সিনেমাটা খুব তাড়াতাড়ি হয়তো ইন্ডিয়াতে শ্যুট শুরু হয়ে যাবে সেই সিনেমাটার যেন মানে এত রেকর্ড হয় এত রেকর্ড হয় যে সাকিব ভাইয়ার প্রিভিয়াস রেকর্ডও সব ভেঙে যায় এটাই চাইবো আর এটা জেনে খুব ভালো লাগলো যে উনি নতুন পরিচালকদের সঙ্গে কাজ করছেন উনি তার নতুন পরিচালকদের উনি সুযোগ দিচ্ছেন এটাও একটা বড় কিন্তু ব্যাপার শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখন জন্যে টাটা